আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিলাইট ইংলিশ গ্রামার। আনন্দের সাথে ইংরেজি গ্রামার শেখার আমাদের এই চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, ফুলগাজী গভর্নমেন্ট কলেজ, ফেনি। আজ আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা এর তৃতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। টেন্স সম্পর্কে আমরা আগে আরও দুইটি পার্টে আলোচনা করেছি। প্রথম পার্টে আমরা টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় অংশে বাংলা অর্থ অনুযায়ী আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, কিরকম বাংলা স্ট্রাকচার থাকবে, ইংরেজিতে কিরকম স্ট্রাকচার বসাতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা বাংলা এবং ইংরেজির মধ্যে কি কি মিল আছে এবং কি কি পার্থক্য আছে এই জিনিসগুলো আলোচনা করব। বিশেষ করে যে ইংরেজি এবং বাংলায় যে পার্থক্যগুলো আছে, বাংলায় একটা টেন্স হয়তো দেখা যাচ্ছে, চিন্তা করলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মনে হচ্ছে, কিন্তু এটা ইংরেজিতে দেখা যায় যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে বসাতে হচ্ছে। বাংলায় মনে হচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে বাংলা বাক্যটা দেখলে, কিন্তু ইংরেজিতে বসাতে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরকম আরো অনেকগুলো টেন্স আছে। বাংলায় বাক্যটা দেখলে মনে হয়, যেটা আমরা পার্ট টু তে শিখেছিলাম, যে এরকম বাক্য থাকলে এরকম টেন্স, এরকম বাক্য থাকলে এরকম টেন্স হয়, কিন্তু এই যে জিনিসগুলো আজকে যে রুলগুলো আমরা পড়বো, ওই আগের পার্ট টু তে যে বিষয়গুলো ছিল ওইগুলো সব জায়গায় প্রযোজ্য হবে না। আমরা দেখতে পাবো যে অনেক জায়গায় এগুলো ব্যতিক্রম হয়ে যাচ্ছে। এরপরে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে, কন্ডিশনাল সেন্টেন্সের অর্থগুলো কিরকম হয়, কোন ধরনের বাক্যে আমরা সেকেন্ড কন্ডিশনাল, কোন ধরনের বাক্যে থার্ড কন্ডিশনাল বসাবো, এটা নিয়ে আমরা প্রায় কিন্তু সমস্যায় আমরা পড়ি। অনেকেরই এই ধারণাটা স্পষ্ট হবে, বাংলা অর্থটাই আমরা কিরকম উঠাবো। ইফ আই ডিড ইউ উড ডু, আমি যদি করতাম তাহলে তুমিও করতে। ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ ডান, এটা অর্থ একই রকম মোটামুটি, যদি আমি করতাম তাহলে তুমিও করতে। তো দুইটাতে পার্থক্য কি, একটার জায়গায় আরেকটা কি রিপ্লেস করে বসালে চলবে, নাকি দুইটাতে কোনো পার্থক্য আছে? আজকে এই বিস্তারিত বিষয়, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, যাতে ইংরেজি এবং বাংলার মধ্যে একটা সমন্বয় তৈরি হয় এবং বাংলা থেকেই আমরা ইংরেজি করতে পারি। কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন যে বাংলা থেকে ইংরেজি শেখা বা মাতৃভাষা, যে কোনো দেশের মাতৃভাষা দিয়ে আরেকটা বিদেশি ভাষা শেখাটাই হচ্ছে মূল সমস্যা। ওই ভাষা শিখতে হলে ওই ভাষার যে নিয়ম আছে ওই ভাষায় শিখতে হবে, ওই ভাষার চিন্তা করতে হবে, নতুন নতুনভাবে চিন্তা করতে হবে ওই ভাষা দিয়ে, তাহলে একটা নতুন ভাষা শেখা সম্ভব। কিন্তু তাদের এই এই কনসেপ্টটা যেটা, এটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে, যখন মানুষ তার মাতৃভাষা দিয়ে অন্য ভাষাটা মোটামুটি আয়ত্ত করা শিখে ফেলে, তখন গিয়ে যদি সে অন্য ভাষা দিয়ে আয়ত্ত করার চেষ্টা, অন্য ভাষা দিয়ে চিন্তা করার চেষ্টা করে, তাহলে সে হয়তো পারবে। কিন্তু যে যার অনেক বেসিক জিনিস, অনেক দুর্বলতা আছে, সে তাকে যদি ওইভাবে সরাসরি একেবারে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়, তাকে যদি ইংরেজিতে লেকচার দেওয়া হয় যে তুমি ইংরেজি শুনতে শুনতে ইংরেজি শিখে ফেলবে, তাহলে আসলে তার জন্য অনেকটাই এটা টাফ হবে। তো আমরা আজ দেখি যে বাংলা এবং ইংরেজির মধ্যে একটা সুসামঞ্জস্য তৈরি করার চেষ্টা করব, যাতে বাংলা থেকেই আমরা ইংরেজি শিখতে পারি এবং এটা বাংলা থেকে ইংরেজি শিখতে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, আজ আমরা এই চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রেক্ষাপট যদি অতীতের হয়, এমত অবস্থায় বাংলা ক্রিয়া প্রেজেন্ট বা ফিউচারের অনুরূপ হলেও ইংরেজিতে সামঞ্জস্যপূর্ণ পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। যেমন সে বলেছিল যে সে সেখানে যায় না, এখানে আমরা দেখি যে সে বলেছিল, প্রেক্ষাপটটা অতীতের হয়ে গেল, সে বলেছিল, অতীতকালে বলেছিল, কিন্তু শেষের অংশটা সে সেখানে যায় না, এই অংশটা বাংলায় দেখা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু সে সেখানে যায় না এই কথাটা সে বলেছিল কিন্তু অতীতকালে। তো এইরকম ক্ষেত্রে বাংলায় যদিও আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে এখানে সে সেখানে যায় না, এটাকে সে সেখানে যায়নি এরকম এরকম ধরে নিয়ে ইংরেজিটা করতে হবে, অর্থাৎ প্রেজেন্টকে পাস্ট টেন্স বানিয়ে লিখতে হবে। অনুরূপভাবে সে আমাকে কথা দিয়েছিল আমাকে 5000 টাকা দেবে, এখানে আমরা দেখি যে আমাকে 5000 টাকা দেবে, বাংলায় চিন্তা করলে এটা ভবিষ্যৎকালের মতো, ফিউচার টেন্সের মতো হয়, কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে সে আমাকে কথা দিয়েছিল, অতীতকালে কথা দিয়েছিল। অতএব আমাকে 5000 টাকা দেবে এই কথাটা হচ্ছে অতীতের প্রেক্ষাপটের, অতএব এটাকে আমরা ফিউচার টেন্স ব্যবহার না করে এখানে আমরা পাস্ট ফিউচার টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা একটা উড ব্যবহার করব, উইল ব্যবহার না করে। এই নিয়মে আমরা যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাবো সেখানে, বাংলা যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝতে পারবো, সেখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। বাংলা যদি আমরা দেখি, চিন্তা করে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করার কথা, কিন্তু প্রেক্ষাপটটা অতীত হওয়ার কারণে সেখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডিফিনিট যখন হবে সেটাকে, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে অতীত,
এটাকে আমরা অতীতের অতীত অর্থাৎ পাস্ট পারফেক্টে রূপান্তরিত করব। পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে দুইটা কাজ সংঘটিত হলে একটার আগে যেটা আরেকটা হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই হিসাবে অতীতকে আমরা অতীতের অতীতে রূপান্তরিত করব, পাস্ট ইনডেফিনিটটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বসাবো। এইভাবে যে বাংলা ক্রিয়াটা আছে ফিউচার অর্থ দিচ্ছে, যেমন এখানে আমরা উইল, ক্যান বা মে ব্যবহার করার কথা, সেখানে আমরা উইল, ক্যান ব্যবহার না করে, উইল, ক্যান, মে ব্যবহার না করে আমরা সেখানে পাস্ট ফিউচার অর্থাৎ উড, গুড, মাইট এরকম শব্দগুলা, মডাল অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করব। যেমন আমরা উদাহরণ দেখি, সে আমাকে কথা দিয়েছিল আমাকে 5,000 টাকা দিবে। এখানে এই যে 5,000 টাকা দিবে এটা বলেছিল অতীতে, অতএব এটা হবে পাস্ট ফিউচার, দেওয়ার কথা ভবিষ্যতে, কিন্তু এটা বর্তমানের ভবিষ্যৎ না, এটা হচ্ছে অতীতের ভবিষ্যৎ। এই হিসাবে আমরা এখানে উড ব্যবহার করব। অতএব সে আমাকে কথা দিয়েছিল, ইংরেজি হচ্ছে হি কমিটেড, আমাকে কথা দিয়েছিল যে আমাকে 5,000 টাকা দিবে। হি কমিটেড দ্যাট হি উড গিভ মি টাকা 5,000 দিবে, অর্থ আমরা জানি উইল ডু, কিন্তু এখানে উইল ডু ব্যবহার না করে আমরা সেখানে উড ডু ব্যবহার করব। আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম সবাই ইতোমধ্যে চলে গেছে। এখানে আমি সেখানে গেলাম, আই ওয়েন্ট দেয়ার, গিয়ে দেখলাম সবাই ইতোমধ্যে চলে গেছে। ইতোমধ্যে থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ইতোমধ্যে ইংরেজি হচ্ছে অলরেডি, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। কিন্তু প্রেক্ষাপটটা যেহেতু অতীতের, অতএব প্রেজেন্ট পারফেক্ট না হয়ে এখানে হবে পাস্ট পারফেক্ট। অতএব আমরা লিখবো, গিয়ে দেখলাম, গোয়িং দেয়ার, গিয়ে ইংরেজি হচ্ছে গোয়িং, সেখানে সেখানে ইংরেজিটা আমরা যদিও নাই এটা যোগ করে দিলাম, গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই স দ্যাট, আমি দেখলাম যে অল হ্যাড অলরেডি গন, সবাই ইতোমধ্যে চলে গেছে। তো ইতোমধ্যে চলে গেছে ইংরেজি হওয়া উচিত ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। এরপরে দেখি আমরা, সে বলেছিল যে সে সেখানে যায় না, সে সেখানে যায় না, এটা এমনিতে চিন্তা করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়ার কথা, কিন্তু কিন্তু যেহেতু সে বলেছিল অতীতকালে বলেছিল, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই হি সেড দ্যাট হি ডিড নট গো দেয়ার, এখানে ডু নট গো দেয়ার না দিয়ে আমরা, বা ডাজ নট, এখানে ডাজ নট গো হওয়ার কথা, কিন্তু ডাজ নট গো না দিয়ে আমরা এখানে দিচ্ছি ডিড নট গো দেয়ার, যায় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়ার কথা, কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক এ ধরনের বাক্যের বাংলা অনুবাদ করলে বাংলায় অর্থ যেভাবে সুন্দর হয় সেভাবেই বাংলায় অনুবাদ করতে হবে, ইংরেজির কথা চিন্তা করলে হবে না। যেমন হি কমিটেড দ্যাট হি উড গিভ মি টাকা 5,000, এখানে সে আমাকে কথা দিয়েছিল, হি উড গিভ মি অর্থটা যদি বাংলায় আমরা সরাসরি উঠাই তাহলে অর্থটা দাঁড়ায় সে আমাকে দিত, সে আমাকে দিত না বলে কিন্তু এখানে বলতে হবে সে আমাকে দিবে, কারণ বাংলায় এরকমই সুন্দর হয়, সে আমাকে কথা দিয়েছিল আমাকে 5,000 টাকা দিবে। এখানে আমরা যদি বলি সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে 5,000 টাকা দিত, তাহলে অর্থটা কিন্তু ওইভাবে বোঝা যাবে না। অতএব সাধারণত হি উড গিভ অর্থ হচ্ছে সে দিত, কিন্তু এখানে বাংলা ক্রিয়া ব্যবহারের নিয়ম অনুযায়ী এখানে সে দিবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা আরেকটা রুলে আসি, কিছু ভার্ব আছে যে ভার্বগুলো থাকলে সাধারণত কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এই ভার্বগুলো হচ্ছে সি, ওয়াচ, নোটিস, বিহোল্ড, এই সবগুলোর অর্থ হচ্ছে দেখা বা অবলোকন করা, প্রত্যক্ষ করা, লক্ষ্য করা ইত্যাদি। এরপরে হিয়ার, শোনা, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, এইরকম ভার্বগুলা আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না করে ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। যেমন সে বুঝতে পারছে, সে বুঝতে পারছে, পারছে শুনলে মনে হয় যে এটা কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে হি ইজ আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু সে বুঝতে পারছে এটা আমরা ওই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না করে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। যেমন হি আন্ডারস্ট্যান্ডস, আমি একটি পাখি দেখছি, দেখছি কন্টিনিউয়াস টেন্স, আই এম সিং এ বার্ড হওয়া উচিত ছিল, কিন্তু এখানেও আমরা আই সি এ বার্ড এরকম ব্যবহার করব। এবার একই ধরনের ভার্ব গুলা এবং সাথে আরো কিছু যোগ হবে, এগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। সি, ওয়াচ, নোটিস, বিহোল্ড, হিয়ার, আন্ডারস্ট্যান্ড, এগুলো আমরা বলে আসছি যে কন্টিনিউয়াস না হয়ে ইনডিফিনিট টেন্স হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে পারফেক্ট টেন্স হবে। পাশাপাশি বি ভার্ব বা হ্যাভ ভার্ব এগুলো যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না, বরং এগুলোকে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। তৃতীয় হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কখনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না, অর্থ যাই হোক যদি পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ হয় তখন আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করব, পারফেক্টের অর্থ হলেও আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করব।
তো আমরা দেখি যে উদাহরণ দেখি, আমি তাকে 3 বছর ধরে দেখছি, আমি তাকে 3 বছর ধরে দেখছি, পূর্ব থেকে শুরু হয়ে চলছে, এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু ভার্বটা আছে আছে সি, অতএব এখানে আমরা ব্যবহার করব পারফেক্ট টেন্স, অতএব ইংরেজি হবে আই হ্যাভ সিন হিম ফর 3 ইয়ার্স, আমি তাকে 3 বছর ধরে দেখছি, সে 4 দিন ধরে অসুস্থ। এখানে মূল ভার্ব হচ্ছে বি ভার্ব, সে 4 দিন ধরে অসুস্থ, পূর্ব থেকে শুরু হয়ে চলছে, অতএব এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু যেহেতু মূল ভার্বটা হচ্ছে বি ভার্ব, অতএব এখানে আমরা ব্যবহার করব পারফেক্ট টেন্স, অতএব ইংরেজি হবে হি হ্যাজ বিন ইল ফর 4 ডেজ। কয়েক বছর ধরে তার অনেক সম্পদ রয়েছে, এটাও পূর্ব থেকে শুরু হয়ে চলে আসছে, অতএব এটাও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মূল ভার্বটা হচ্ছে হ্যাভ ভার্ব, অতএব এখানে আমরা ব্যবহার করব পারফেক্ট টেন্স, অতএব ইংরেজি হবে দে হ্যাভ হ্যাড। হ্যাভটা হচ্ছে ওই পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ ভার্ব আসছে, আর হ্যাডটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অতএব দে হ্যাভ হ্যাড এ ভাস্ট রিচেস ফর সেভারাল ইয়ার্স, তাদের কয়েক বছর ধরে অনেক সম্পত্তি রয়েছে। সকাল থেকে কাজটি করা হচ্ছে, পূর্ব থেকে শুরু হয়ে হচ্ছে, কিন্তু কাজটি করা হচ্ছে, কাজটিকে করা হচ্ছে, অর্থাৎ প্যাসিভ। অতএব এখানে আমরা প্যাসিভ ভয়েসে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, অতএব এটাকে আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করব, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান সিন্স মর্নিং। এবার আমরা আসি কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ। কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ নিয়ে আমরা অনেকেই ঝামেলায় পড়ি, বিশেষ করে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এগুলো নিয়ে আমরা প্রায় ঝামেলায় পড়ি যে দুইটাতে আসলে কি কোনো পার্থক্য আছে না নাই, অর্থটা কিরকম বাংলায় উঠাবো, বাংলায় উঠালে কিরকম, বাংলায় কিরকম বাক্য থাকলে আমরা এটাকে ইংরেজি করতে গেলে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করব, বা কোন সময় আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করব, এগুলো নিয়ে আমরা আসলেই আসলেই কিন্তু আমরা ঝামেলায় পড়ি। তো এই আজকের ক্লাসটা দেখলে আর এটা নিয়ে আশা করি কনফিউশন থাকবে না, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য ওই অংশগুলা এই অংশটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেখুন, দেখেন যে ফার্স্ট কন্ডিশনাল মূলত ফিউচার এর অর্থ বোঝায়। যেমন আমি যদি ঢাকা যাই, এটা কিন্তু আসলে বর্তমানে না, যদিও বাংলা ক্রিয়াটা হচ্ছে ঢাকা যাই, কিন্তু অর্থটা কিন্তু এটা ভবিষ্যতের বোঝাচ্ছে। আমি যদি ঢাকা যাই মানে ভবিষ্যতে ঢাকা যাই, তবে তোমার সাথে দেখা করব। ইফ আই গো টু ঢাকা আই উইল মিট ইউ, এখানে ইংরেজিতেও প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়, বাংলায়ও কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়, কিন্তু মনে রাখতে হবে অর্থ অনুযায়ী এই প্রেজেন্ট টেন্সের অর্থটাই হচ্ছে ভবিষ্যতের অর্থ। সেকেন্ড কন্ডিশনাল, আমরা প্রেজেন্ট কে যেহেতু ফিউচারে পাঠিয়ে দিলাম, অতএব প্রেজেন্ট ব্যবহার করার জন্য আমাদের ব্যবহার করতে হবে এর আগের যেটা আছে, প্রেজেন্টের আগে কি আছে, পাস্ট আছে, পাস্টটাকে নিয়ে আসতে হবে বর্তমান বোঝানোর জন্য। সেকেন্ড কন্ডিশনাল মূলত প্রেজেন্ট টেন্সের অর্থ বোঝায়, যদিও গঠন অনুযায়ী এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি পাখি হতাম, অর্থাৎ এখন এখন যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম, তো এখানে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব, এবং এটা হচ্ছে আনরিয়েল পাস্ট। বি ভার্ব যদি থাকে তাহলে এখানে ওয়্যার বসাতে হয়, কারণ আসলে আমি পাখি নই, আমি যদি পাখি হতাম ইফ আই ওয়্যার এ বার্ড, কিন্তু এটা কিন্তু অতীতের কথা না, আমি যদি এখন পাখি হতাম আই ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ঠিক একইভাবে আমরা যেহেতু অতীতকে আমরা বর্তমানে নিয়ে আসলাম, অতএব অতীতের জায়গাটা কে ফিল আপ করবে, অতীতের অতীত যেটা, অতীতের অতীত হচ্ছে কি, পাস্ট পারফেক্ট, অতীতের অতীত হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আমরা অতীতের কোনো ঘটনা বোঝানোর জন্য, অতীতের কোনো কন্ডিশন বা শর্ত বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। থার্ড কন্ডিশনাল মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ বোঝায়। যেমন আমি যদি ধনী হতাম, অর্থাৎ তখন অতীতের কোন সময় আমি যদি ধনী হতাম তখন, তাহলে তাকে আমি সাহায্য করতাম। ইফ আই হ্যাড বিন রিচ দেন, অর্থাৎ তখন তখন যদি আমি ধনী হতাম আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল মধ্যে বাংলা অর্থ কোনো পার্থক্য নেই। প্রেক্ষাপটটা বোঝা লাগবে, প্রেক্ষাপট বুঝে ইংরেজি ট্রান্সলেট করতে হবে। প্রেক্ষাপটটা যদি বর্তমানের হয় সেখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করব, আর প্রেক্ষাপটটা যদি অতীতের হয় সেখানে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করব। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাস ক্লাসটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।